হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের ঢালিউড সুপারস্টার শাকিব খান তার একমাত্র সন্তান আব্রাম খান জয় এবং তার বাবাকে নিয়ে এই প্রথমবারের মতো আফতাবনগর গরুর হাটে গরু কিনতে গেলেন। জয়কে নিয়ে গরু কিনতে যাওয়াটা শাকিব খানের কাছে এবার একটি বিরাট আনন্দের ব্যাপার। সুপারস্টার শাকিব খান যতটা আনন্দ পেয়েছেন তার চাইতে দ্বিগুণ বেশি আনন্দ পেয়েছেন আব্রাম খান জয়। রাতের বেলায় জয়কে বলে রেখেছিল খুব ভোরবেলায় তোমাকে আজ ঘুম থেকে উঠতে হবে। জয় বলেছিল, পাপা কেন ঘুম থেকে ভোরবেলায় উঠতে হবে? শাকিব খান বলেছিল, তোমাকে আজ একটা নতুন এক্সপিরিয়েন্স করাবো আমি, তুমি যত ভোরে ঘুম থেকে উঠে আগে আমাকে ডাকতে পারবে আমি মনে করব তুমি পাস করেছো। জয় সেজন্য রাত ভোর ছটফট করেছে, সে একদমই ঘুমাতে পারেনি। বাবা তাকে এমন একটা কাজ দিয়েছে, যদি সে সকালবেলা না ঘুম থেকে আগে উঠতে পারে তাহলে তো সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এই কারণেই সে ছটফট ছটফট করেছে আর একটু পরপর উঠে ঘড়ি দেখেছে। শাকিব খান বিষয়টা বুঝতে পারেনি যে জয় এমনটা করবে। অপু বিশ্বাস প্রতিবারই দেখেছে যে জয় এরকমটা করছে, এসেই বলছে, বাবা কি হয়েছে, ঘুমাচ্ছ না কেন, তুমি জেগে আছো কেন? জয় বলে, মাম জেগে থাকিনি কিন্তু ঘুম ভেঙে যায়, পাপা আমাকে খুব ভোরবেলায় অ্যাসাইনমেন্ট দিয়েছে, সেটা যদি না করতে পারি তাহলে তো আমি ডিসকোয়ালিফাইড হয়ে যাব, সে কারণেই ঘুমাতে পারছি না। অপু বিশ্বাস বলেন, পাপা কি বলেছে? বলেছে আজ সকাল ভোরে পাপাকে ডাকতে, পাপা আমাকে নিয়ে একটা জায়গায় যাবে, যে জায়গাটায় গেলে আমি নতুন এক্সপিরিয়েন্স হবে। কথা শুনে অপু বিশ্বাস বলেন, পাপা এটা বলেছে তুমি অ্যালার্ম দিয়ে রাখলে পারতে, আর আমাকে বললেও তো আমি তোমাকে ডেকে দিতাম, তুমি সারা রাত ধরে এমন কেন করছো পাপা, প্লিজ এখন রাত বাজে দুটো, যাও ঘুমোতে যাও আমি তোমাকে ডেকে দেবো ঠিক সময় মতো। জয় বলল, মাম তুমি আমাকে ঠিকই ডেকে দিও কিন্তু, আর আমিও ঠিকই কিন্তু ঘুম থেকে জেগে যাব। এরকম করতে করতে হুট করেই সকালবেলা জয় ঘুমিয়ে যায়, কিন্তু শাকিব খানই জয়কে ফোন দিয়ে ঘুম থেকে তোলে। জয় এবার বলে, পাপা আমি কি ডিসকোয়ালিফাইড হয়ে গেছি, তোমার জন্য কি আমি উঠতে পারিনি? শাকিব খান বলেন, না না তুমি একদম পারফেক্ট আছো, আমার আমার ফোনে জেগে গেছো এটা তো অনেক বড় ব্যাপার। তারপর দুজন মিলে বাবাকে ডাকে এবং তারা তিনজন একসঙ্গে আফতাবনগর গরু হাটে যেয়ে জয়কে বলে, দেখো কোন গরুটা তুমি নিতে চাও, তুমি যেই গরুটা পছন্দ করবে সেই গরুটাই কিনবো। জয় একটা বড় লাল রঙের গরু দেখে কিনতে চায়, কিন্তু সেই গরুটা বেশি ভালো ছিল না। এরপর এই গরুটা কিনে, এই গরুটাও কিন্তু অনেক সুন্দর দেখতে। জয় বলে, পাপা এটা হচ্ছে সেকেন্ড চয়েস, এই গরুটা আমার পছন্দ, এটা কিন্তু নিতেই হবে। তারপর 150,000 টাকা দিয়ে এই গরুটা কিনে শাকিব খান এবং জয়, কারণ আফতাবনগরে এই ভোরবেলায় এর চাইতে বড় আর কোনো গরু ছিল না। বন্ধুরা, সকালবেলা যাওয়ার একটাই উদ্দেশ্য, এখানে কোনো ভিড় থাকে না এবং কোনো মানুষ থাকে না, ব্যাপারীর কাছ থেকে সুন্দরভাবে গরু কেনা যায়। আর সেই সুযোগটাই নিলেন সুপারস্টার শাকিব খান। তিনি বললেন, একটু পরে আসলে অনেক ভিড় হবে আর ভিড়ের মধ্যে জয়কে নিয়ে যাওয়া যাবে না, আর এত গরুর হাটে এত তখন মানুষের ভিড় হয়ে যায়, মানুষের পায়ে পাড়া পাড়া লাগে, এ কারণে আমি সকালবেলাটা বেছে নিলাম জয়কে নিয়ে গরু হাটে আসতে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে গরু কেনা শেখাবেন, তাদেরকে হাটে নিয়ে যাবেন এবং গরুর মাহাত্ম্য, গরু কেন কোরবানি দিতে হয় পুরোটাই আপনারা শেখাবেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং পরবর্তী পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।